নজর এবার যে খবরে, শুভেন্দু হিরণের পর তন্ময় ঘোষ ঘাটালে বিজেপি নেতার ভাড়া বাড়িতে পুলিশে হানা। মূলত মঙ্গলবার গভীর রাতে হানা দেয় পুলিশ। ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির কার্যকর্তা তন্ময় ঘোষ মেদিনীপুর শহরে সুদামপুকুর এলাকায় তন্ময় ঘোষের বাড়ি। ঘটনায় আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি নেতার স্ত্রী। পরিবারের তরফে পুলিশি অভিযানের সিসিটিভি ফুটেজ প্রকাশ। কিন্তু কেন এই হানা, কেনই আচমকা অভিযান, তার কারণ তো স্পষ্ট নয়। সে কারণ বলিনি বলে সামন্তরা বারবার কিন্তু অভিযোগ করা হচ্ছে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী, হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ হিরণ এবং তার আত্মসহায়কের বাড়িতে পুলিশ অভিযানের পর মঙ্গলবার গভীর রাতে হানা পুলিশের তন্ময় ঘোষ। এবং এই তন্ময় ঘোষকে ঘাটালে বিজেপি নেতা, তার ভাড়া বাড়িতে পুলিশি হানা। একটার পর একটা জায়গায় পুলিশি হানা এই অভিযান। মঙ্গলবার গভীর রাতে পুলিশের এই হঠাৎ এই অভিযান। ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির কার্যকর্তা তিনি তন্ময় ঘোষ। মেদিনীপুর শহরে সুদামপুকুর এলাকায় তন্ময় ঘোষের যে বাড়ি, সেখানেই শুধু তাই নয়, গোটা ঘটনায় কিন্তু আচমকা অভিযান। গভীর মধ্যরাতে পুলিশের এই অভিযান ঘিরে আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার, বিজেপি নেতার স্ত্রী। পরিবারের তরফ থেকে পুলিশি অভিযানে সিসিটিভি ফুটেজ চাওয়া হলেও কোনো ফুটেজ তাদেরকে দেখানো যায়নি। কিন্তু আচমকা অভিযান কেন স্পষ্ট নয়।